আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন

লগ অফ এটা হয়ে যাবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান পাওয়ার টু এন এবার আমরা একটা লগ প্রপার্টি জানি সেটা হচ্ছে লগ অফ এ বিজ টু হয়ে যায় লগ এ প্লাস লগ বি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ভেতরে যদি মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে সেই প্রতিটা লেখা যায় অতএব এখান থেকে আমরা কি বলতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ অফ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আপ টু কত দূর অবধি যাবে প্লাস এটা হয়ে যাবে লগ অফ

লগ অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে ডিডি পাওয়ার ফোর কত দূর অব্দি পাওয়ার টু এবদি এবার আমরা এখানে ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি ডি এক্স অফ লগ অফ এক্স এ কল্ট হয়ে যায় ওয়ান বাই এক্স তাহলে যদি আমরা এই ফর্মুলাটা নেক্সট স্টেপে অ্যাপ্লাই করি তবে আমরা কি পাবো অর এবার এখানে আছে এক্স কিন্তু এখানে আছে ওয়াই সুতরাং ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে ওয়ান বাই ওয়াই কিন্তু এটা যেহেতু এক্স এর রেসপেক্টের ডিফারেন্সিয়েট করছে তাই এখানে একটা হয়ে যাবে ডি ওয়াই dx কেন কি y হচ্ছে একটা x এর ফাংশন আগে মেনশন করা হয়েছে এটা ইকুয়াল টু এবার এখানে কথা আছে লগ অফ 1 x সুতরাং ফর্মুলা অনুযায়ী এটা হবে 1 1 x এবার e এখানে x আছে কিন্তু আছে এখানে 1 x যেহেতু x ছিল না 1 x ছিল তাই 1 x এর আরেকবার ডিফারেন্সিয়েশন এটাকে বলা হয় চেইন ডেরিভেটিভ তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস এবার ফর্মুলা অনুযায়ী এটা হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার ওয়ান ডিফারেন্সিয়েশন সেটা কত ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স প্লাস ওয়ান বাই প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এবার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এর ডিফারেন্সিয়েশন মানে জিরো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিফারেন্সিয়েশন ফোর এক্স কিউব প্লাস আপ টু এটা কত দূর যাবে এটা হবে ওয়ান বাই

প্লাস এটা হয়ে যাচ্ছে কত ফোর দি পর টু এন সুতরাং আমরা কি পাচ্ছি অর এবার এখান থেকে ফাইনালি আমরা পাচ্ছি ডি ওয়াই ডি এক্স এটাই কলটা হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস

তাহলে কি হবে কিন্তু তার আগে আমাদেরকে বার করতে হবে ওয়াই এর ভ্যালুক্স x টু জিরোতে সুতরাং সেটা কি হবে আমরা যদি এখানে এক্স ইকাল টু জিরো ফুট করে দিই তাহলে ওয়াইকাল টু করতে হবে ওয়ান প্লাস জিরো ইন্টু ওয়ান প্লাস জিরো স্কোয়ার মানে জিরো

অ্যাট এক্স ইকাল জিরোতে ডি ওয়াই ডি এক্সের ভ্যালু ওয়ান সুতরাং সি